জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস কোর্সে ভর্তির প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছো, তোমাদের ভর্তি হওয়ার জন্য অনলাইন থেকে একটা ভর্তির ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটি কিন্তু আপাতত ফিল আপ করা যাচ্ছে না। ডিগ্রি পাস ট্যাবের থেকে যদি আমরা ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগইন এখানে ক্লিক করি, তাহলে পরবর্তী অপশনগুলো কিন্তু আর আসছে না, যেখানে রোল নাম্বার পিন নাম্বার দিয়ে লগইন করতে হয় সেই অপশনগুলো আর আসছে না। এখানে কারিগরি একটা ত্রুটি হয়েছে, যার কারণে আজকে একটা নোটিশ প্রকাশ করে দিয়েছে, ভর্তির ডেটগুলো চেঞ্জ করেছে, তারপর সব কিছুই তোমরা এই নোটিশ থেকেই জানতে পারবে। চলো আমরা নোটিশটা একটু দেখে নিই। দেখো এখানে বলা হচ্ছে যে 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা 20 অক্টোবর 2024 তারিখ বিকাল 4টায় প্রকাশ করা হয়েছে, কিন্তু সার্ভারে কারিগরি ত্রুটির কারণে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তির ফর্ম পূরণ করতে পারছে না। এমত অবস্থায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের নিম্ন বর্ণিত সময়সূচি অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করতে বলা হলো। অর্থাৎ এই যে নতুন সময়সূচি দেওয়া হয়েছে, এই সময়সূচি অনুযায়ী তোমরা ভর্তির ফর্ম ফিল আপ করতে পারবে বা ভর্তি হতে পারবে। দেখো 26 অক্টোবর তোমরা এই ভর্তির ফর্মটা ফিল আপ করতে পারবে, আর 7 নভেম্বর পর্যন্ত ফিল আপ করা যাবে। এই সময়টার মধ্যে তোমরা ফিল আপ করবে বা তোমার ভর্তির যে ডেট সেটিও কিন্তু পরিবর্তন হয়ে গেল। ভর্তির ডেট হচ্ছে 26 অক্টোবর থেকে শুরু ভর্তি, আর 7 নভেম্বর পর্যন্ত ভর্তি হওয়া যাবে। প্রতিটা কলেজ কিন্তু তোমাদেরকে নোটিশ করে জানিয়ে দিবে। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম প্রত্যেকটা কলেজ যেরকম নোটিশ দিয়েছে ওরকম তোমাদেরকে নোটিশ দিবে, ঠিক আছে? তো মোটামুটি 26 তারিখ থেকে 7 নভেম্বর পর্যন্ত তোমরা ভর্তির ফর্ম ফিল আপ করতে পারবে বা ভর্তি হতে পারবে। আর ভর্তির যে নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ে 26 অক্টোবর যেহেতু তোমাদের ফর্ম যেটা ভর্তির ফর্ম সেটি ফিল আপ করা শুরু হবে, সো আমি আরেকটা ভিডিও দিব তোমাদেরকে, যে ভিডিওতে দেখাবো যে ভর্তির ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। এখন কিন্তু আপাতত কোনোভাবে ফিল আপ করা যাচ্ছে না, আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই ছিল মোটামুটি নোটিশটির মূল বিষয়। আর ভর্তি হওয়ার পরে কিন্তু কলেজ কর্তৃপক্ষের একটা কাজ আছে, তোমার যে একাডেমিক পেপার, তারপর টাকা পয়সা, তারপর যে তুমি ছবি টবি এগুলো দিবে, সব কিছুর সাথে মিলিয়ে তোমার ভর্তিটা নিশ্চয়ন করে দিবে। আর যারা ভর্তি হবে, তোমাদের ভর্তি হওয়ার সময়ই কিন্তু সাবজেক্ট চয়েস দিতে হবে। সাবজেক্ট চয়েস নিয়ে আমি আজকে একটা ভিডিও দিব, সেখানে একদম ডিটেলে তোমাদের সাথে আলোচনা করে দিব যে সাবজেক্ট চয়েস কীভাবে তোমার করতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।